যদি আপনাদের ভোটার আইডি কার্ডে নামের বানানের ভুল থাকে, এছাড়া যদি আপনাদের নেম অফ রিলেশন ভুল থাকে, এছাড়া আপনাদের যদি এজের ভুল থাকে অথবা আপনাদের যদি ডেট অফ বার্থের ভুল থাকে, এছাড়া টাইপ অফ রিলেশনের ভুল থাকে, এছাড়া যদি আপনাদের জেন্ডারের ভুল থাকে, এছাড়া যদি আপনাদের অ্যাড্রেসের ভুল থাকে, এছাড়া যদি আপনারা মোবাইল নাম্বার কারেকশন করতে চান, এছাড়া যদি আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটো চেঞ্জ করতে চান, তো অনলাইনে কিন্তু আপনারা খুব সহজেই সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তো কীভাবে আপনাদের ভোটার আইডি কার্ডে যে কোনো ধরনের ভুল অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ভোটার আইডি কার্ডে যে কোনো ধরনের ভুল আপনারা কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইট থেকেও সংশোধন করতে পারেন। এছাড়া আপনারা চাইলে ভোটার পোর্টাল বেটার ওয়েবসাইট থেকেও সংশোধন করতে পারেন। তো ভোটার পোর্টাল বেটার ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা সংশোধন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তো আপনারা কিন্তু এই ভোটার পোর্টাল বেটার ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা কিন্তু যে কোনো একটা সার্চ করে আসার পর লিখে সার্চ করবেন ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে যদি প্রথমবার এসে থাকেন আপনাদেরকে কিন্তু এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অলরেডি আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের এখানে কিন্তু আপনাদের ইউজার আইডিটা বসাতে হবে। ইউজার আইডি আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদের ইমেল আইডি অথবা আপনাদের ভোটার আইডি নাম্বার, তো তিনটের মধ্যে যে কোনো একটা বসাবেন। তারপরে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পর আপনারা রিমেম্বার পাসওয়ার্ডে সিলেক্ট করবেন। এরপরে কিন্তু আপনাদের ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে বসাবেন। ক্যাপচার কোড বসানোর পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ ভোটার পোর্টাল বেটার ওয়েবসাইটে আপনারা লগ ইন হয়ে যাবেন। এরপর কিন্তু আপনারা যদি ভোটার আইডি কার্ড কারেকশান অথবা রিপ্লেসমেন্ট অথবা শিফটিংয়ের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করবেন। তো এই সেকেন্ড অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী নেক্সট পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে লেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা লেট স্টার্টে ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে। এখানে বলা হয়েছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। যদি আপনাদের ভোটার আইডি নাম্বার থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। যদি থাকে ইয়েস সিলেক্ট করার পর নিচে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। ভোটার আইডি কার্ডের নাম্বার বসানোর পর আপনারা ফেচ ডিটেলসে ক্লিক করবেন। ফেচ ডিটেলসে যখনই ক্লিক করবেন আপনাদের ভোটার আইডি কার্ডের রেকর্ডটা নিচে চলে এবং আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটাও চলে আসবে। এরপর আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন আপনাদের ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলসটা চলে আসবে। তো এরপর আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশান। কি রিজনের জন্য আপনারা কারেকশান করবেন সেটা সিলেক্ট করতে হবে। যদি আপনারা ভোটার আইডি কার্ড শিফটিংয়ের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অপশানটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেকটোরোল। যদি আপনাদের ভোটার আইডি কার্ডে কোনো ধরনের ভুল থাকে, নামের বানানের ভুল, ডেট অফ বার্থের ভুল, অ্যাড্রেসের ভুল থাকে, তো সেগুলো সংশোধন করতে চাইলে আপনাদেরকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে থার্ড অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকেন, আপনারা যদি আপনাদের ভোটার আইডি কার্ডটা প্রতিবন্ধী কার্ডে পরিণত করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই চতুর্থ অপশানটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের ভোটার আইডি কার্ডে রিলেটিভ নেমটা ভুল রয়েছে, সেই রিলেটিভ নেম আমরা সংশোধন করব, তাই আমরা সেকেন্ড অপশানটাতে সিলেক্ট করব। তো এখানে আমরা কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেকটোরোল এটাতে সিলেক্ট করব। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে যখনই ক্লিক করব পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, তো সেই ওটিপি বসিয়ে আপনাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো যখনই আপনারা এখানে ওটিপিটা বসাবেন, ওটিপি বসানোর পরেই কিন্তু আপনাদের এখানে ভেরিফাইয়ের অপশান চলে আসবে। আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাদের সাকসেস দেখিয়ে দেওয়া হবে। এরপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কোন ভুলের জন্য এখানে আবেদন করতে চান, অর্থাৎ যদি নামের বানানোর ভুল থাকে সেক্ষেত্রে নেম সিলেক্ট করবেন, আর যদি আপনাদের এজ বা ডেট অফ বার্থ ভুল থাকে সেক্ষেত্রে আপনার এজ অ্যান্ড ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, জেন্ডার ভুল থাকলে জেন্ডার সিলেক্ট করবেন, ছবি চেঞ্জ করতে হলে আপনারা কিন্তু ফটোগ্রাফ সিলেক্ট করবেন, আর যদি আপনাদের
फादार्स अथवा हजबैंड नेमर बनान भूल थे से क्षेत्र में नेम अफ रिलेटिव सिलेक्ट करते हैं। एरपर रही है टाइप अफ रिलेशन, तो एखान अपना टाइप अफ रिलेशने जो भूल थे से क्षेत्र में अपना ये सिलेक्ट करबें। एचड़ा जो एड्रेस भूल थे एड्रेस कारेक्शन अपना सिलेक्ट करबें। और जी अपारा मोबाइल नम्बर संशोधन करते चान से क्षेत्र में मोबाइल नम्बर कारेक्शन अपना सिलेक्ट करबें। तो अपन क्षेत्र में जो अपना एखान सिलेक्ट करबें। तो जेहतु नेम अफ रिलेटिव संशोधन करब तई सिलेक्ट करब, तरह क्योंकि सेव एंड कंटिन्यू ते क्लिक। तो सेव एंड कंटिन्यू ते जख ही क्लिक करब परवर्ती नेक्स्ट अपशन चले आसबो। जदि अपने आधार नम्बर थे से क्षेत्र में इज आई हैव आधार नम्बर सिलेक्ट करबें। और जो आधार नम्बर ना थे तो सेकेंड जो अपशन रही है ये अपन के सिलेक्ट करते हैं। एरपर आपन रिलेटिव नेम चले आसें, एखान अपन रिलेटिव नेमे जो भूल रही है से अपन के मुछे संशोधन करते हैं। तो प्रथम आपनारा इंग्लिश नेमर बनाना ठीक करबें। इंग्लिश नेमर बनाना ठीक करार पर नीचे क्योंकि अपन बांगला स्पेलिंग चले आसें। तो जदि बांगला स्पेलिंग भूल आसे से क्षेत्र में एखे अपनारा कीबोर्डर सहाज्य नहीं बांगला स्पेलिंग ठीक कर दीते हैं। एखे जख ही अपनारा अपन नाम बनान भूलता एखे संशोधन करबें, अर्थात इंग्लिश नाम एखे जख ही देवें संगे संगे क्योंकि बांगला स्पेलिंग नीचे चले आसें। जदि बांगला स्पेलिंग भूल आसे कीबोर्डर सहाज्य नबें, अर्थात एखे सिलेक्ट करार संगे संगे बांगला कीबोर्ड चले आसें। एखान अपनारा से स्पेलिंग मुछे दिए जेटा सठिक स्पेलिंग से अपनारा टाइप कर देवे। और एखे क्योंकि अपन के सपोर्टिंग डकुमेंट्स हिसाब से एक डकुमेंट्स आपलोड करते हैं। चूज फाइले क्लिक कर एखान क्योंकि अपना से फाइल आपलोड कर देवें। तो से फाइल क्योंकि जेपीईजी और जेपीजी फाइल होते हैं, सर्वोच्च 2 MB मध्य होते हैं। तो फाइल एखे अपनारा सिलेक्ट करपर आपनारा सेव एंड कंट्रीते क्लिक करबें। परवर्ती नेक्स्ट अपशन चले आस। प्रथम जख ही अपना एखे सिलेक्ट कर इज आई हैव आधार नम्बर, एखे क्योंकि आधार नम्बर बसाना होना एखे सिलेक्ट करार संगे संगे क्योंकि अपन के अपने सठिक आधार नम्बर एखे बसाते हैं। तो आधार नम्बर बसान पर नीचे दिखे एस अपारा सेव एंड कंट्रीते क्लिक करबें। तो सेव एंड कंटिन्यूते अपना जख ही क्लिक करबें अपन सामने क्योंकि परवर्ती नेक्स्ट अपशन चले आसें। एखे अपनारा देखते हैं जेनरल डिक्लेरेशन, तो एखे क्योंकि एप्लिकैंटर फुल नेम बसाते हैं एंटर नेम अफ एप्लिकैंट, एखे एप्लिकैंटर फुल नेम बसिए देवें। एरपर आपनारा प्लेसटा दिए दीते हैं, अर्थात एंटर प्लेसर एखे एप्लिकैंटर प्लेसटा अपना एखे दिए देवें। एरपर आपनारा सेव एंड कंटिन्यूते क्लिक करबें। तो जख ही अपनारा सेव एंड कंटिन्यूते क्लिक करबें अपन सामने क्योंकि फर्म 8 प्रिव्यू पेजटा चले आसें, अर्थात जेटा अपनारा संशोधन करलें सेटार डिटेल्स क्योंकि चले आसें। एखान के अपन के प्रिव्यू पेजटा चेक कर देखे नीते हैं। तो समस्त डिटेल्स ठीक आना ये अपनारा क्योंकि भलोक चेक कर देखे नबें। तो जदि कोनो किछु भूल थे से क्षेत्र में एखे अपना एडिटर अपशन पाबें, एखान के किन्तु अपना सेटाके एडिट कर नीते पारबें। तो एडिट फर्मे जख ही अपना क्लिक करबें अपन के किन्तु परवर्ती नेक्स्ट पेजे नहीं चले जाए, अर्थात आगे से ही पेजे नहीं चले जाए। एखे आसार पर एखे क्योंकि अपन के आबारों सेव एंड कंटिन्यूते क्लिक करते हैं। सेव एंड कंटिन्यूते एखे जख ही क्लिक करबें अपन परवर्ती पेज चले आसें। एखे अपन जो भूल रही है से क्योंकि एखान अपन के संशोधन कर दीते हैं। तो एखान কিন্তু আপনারা সেটা সংশোধন করে দিবেন। তো এখানে আপনারা সেটা সংশোধন করে দেওয়ার পর তো ইংলিশ স্পেলিংটা সংশোধন করার পর আপনাদেরকে বাংলা স্পেলিংটা ঠিক করতে হবে। তো বাংলা স্পেলিং ঠিক করার পর এখান থেকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসটা আরেকবার চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী নেক্সট অপশন চলে আসবে। এখানে আসার পর এখানে আবারও আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং আবারও কিন্তু আপনাদের সামনে ফর্ম 8 প্রিভিউ পেজটা চলে আসবে। এই ফর্ম 8 প্রিভিউ পেজটা আপনাদেরকে ভালো করে চেক করে দেখে নিতে হবে। তো যদি সমস্ত কিছু ঠিক থাকে নিচে দিকে চলে আসবেন। তো নিচে দিকে আসার পর এখানে আপনারা সাবমিটের অপশন দেখতে পাবেন, এখানে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার চলে আসবে। তো এই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাদেরকে ভালো করে নোট করে রাখতে হবে, পরবর্তীকালে আপনারা চাইলে এই রেফারেন্স আইডি নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারবেন। এই ছিল ভোটার আইডি কার্ডের অনলাইন সংশোধনের সম্পূর্ণ প্রসেস। তো এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।